রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক। আমরা যে ওষুধটির রিভিউ সম্পর্কে জানব সেটির নাম হচ্ছে রেনোভা। বন্ধুরা, রেনোভা এটি হচ্ছে প্যারাসিটামল বিপি 500 mg/1 ট্যাবলেট। এই যে প্যারাসিটামল সম্পর্কে আপনারা হয়তো জানেন, এটি হচ্ছে অপসুনিন ফার্মা লিমিটেডের একটি প্রোডাক্ট। আর হ্যাঁ, এখানে যে ট্যাবলেটগুলো দেখতে পাচ্ছেন এর প্রতি পিস খুচরা মূল্য হচ্ছে 80 পয়সা থেকে 1 টাকা, মানে 1 টাকায় আপনি কিনতে পারবেন এই ওষুধগুলো। এবার আসি এই ওষুধ কেন খাওয়া হয় সেটি সম্পর্কে একটু জানি। প্যারাসিটামল কেন খাওয়া হয় সেটি আপনি হয়তো জানেন। তারপরে বলছি যে জ্বর, ঠান্ডা, সংযোগ ব্যথা, দন্তশূল, মাথা ব্যথা, কানের ব্যথা, সময়কাল ব্যথা, ফ্লু, এসব কাজেই সাধারণত এই ওষুধটি দেওয়া হয়। পার্শ্ব প্রতিক্রিয়া যদি বলি যে অসুস্থতা অনুভূতি, স্কিন লাল হওয়া, অ্যালার্জির প্রতিক্রিয়া, নিঃশ্বাসে দুর্বলতা, ফোলা মুখের বৈশিষ্ট্য, যকৃতের ক্ষতি, বমি বমি ভাব, লাল লাল ফুসকুড়ি, লিভার বিষাক্ততা, যদি আপনি এ ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গে আপনি আপনার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন। বন্ধুরা, এই ওষুধ ব্যবহারের আগে আপনার ডাক্তারকে আপনার বর্তমান ওষুধের তালিকা সম্পর্কে বলুন। যেমন ভিটামিন, ভেষজ ওষুধ, অ্যালার্জি, এ ধরনের ওষুধ যদি আপনি খেয়ে থাকেন, এছাড়া যদি আপনি গর্ভাবস্থায় ওষুধ খেতে চান বা সার্জারি, কোনো আসন্ন সার্জারি লাগতে পারে বা হয়েছে, এ ধরনের সমস্যা হলে আপনি কিন্তু অবশ্যই চিকিৎসককে জানাবেন। বন্ধুরা, প্যারাসিটামল সম্পর্কে আমরা এর আগেও বলেছি, সেগুলো অন্য কোম্পানির ওষুধ। হ্যাঁ, আজ আমরা যে ওষুধটি আপনাদের সামনে হাজির করেছি সেটি হচ্ছে অপসুনিন ফার্মা লিমিটেডের একটি প্রোডাক্ট। যখনই আমাদের মাথা ব্যথা হয়, জ্বর হয়, তখনই কিন্তু আমরা যে কোনো ফার্মেসি থেকে ওষুধ কিনে খাই। সেক্ষেত্রে একটু সতর্ক হতে হবে, আপনাকে জানতে হবে যে কোন ওষুধটি ভালো এবং কোন ওষুধটি খেলে আসলে আপনার জ্বর কমবে। প্রাথমিক চিকিৎসায় আপনি প্যারাসিটামল ব্যবহার করতে পারেন, তবে তারপরও যে কোনো রোগ বা জ্বর এগুলো কিন্তু অন্য একটি অসুখের প্রাথমিক স্টেজ, তাই আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কোন ধরনের সমস্যায় ভুগছেন। যা হোক, আমরা বলবো যে কোনো ওষুধ খাবার পূর্বে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন। ঠিক এই ভিডিওতে একই পরামর্শ থাকবে। আপনি এই ওষুধটি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পাবেন, আর যে কোনো প্রশ্ন যদি থাকে আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই প্রশ্নের জবাব দিতে। আজ এই ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি, আসছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।